নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সুদূরের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি গুরুবান্ধব এবং তারামায় কৃপে আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন। কারণ মঙ্গলময় তারামা সবসময় আপনাদের মঙ্গল করার জন্য ব্যস্ত রয়েছেন, তাই মা তারাকে ডাকুন আর গুরুবান্ধবকে ডাকুন। এই মূল মন্ত্র যদি আপনি প্রতিদিন করতে পারেন, দেখবেন আপনার জীবনে অশান্তির ঝড় কমে যাবে। হ্যাঁ বন্ধুরা, যেটা আজকে এক্ষুনি আপনাকে করা দরকার সেটা আগে বলে দিই। যদি আপনার বাড়িতে কেউ রোগগ্রস্ত হয়ে পড়ে আছে, কোনো চারাংবিদ্যা বলুন বা কোনো তুকতাক বলুন বা কোনো কালা জাদু বলুন, যে কোনো দিক থেকে সাফার হয়ে সে পড়ে আছে রোগের অবস্থায়, আপনি ওষুধের পর ওষুধ খাওয়াচ্ছেন, ডাক্তার চেঞ্জ করছেন বারবার, কিন্তু কোনোভাবেই সেখান থেকে রিলিফ আসছে না বা সেই রোগী কোনোরকমভাবে সুস্থ হচ্ছে না, তাহলে বলবো আজকে কিন্তু এই টোটকাটি এক্ষুনি করতে হবে। এবং যারা দেখছেন তারা এক্ষুনি যান বাজারে, একটা নারকেল নিয়ে আসুন প্রথমে, এক্ষুনি বাজারে যান, কারণ বাজার তো বন্ধ হয়ে যাবে, তাই এক্ষুনি বেরিয়ে যান, একটা নারকেল নিয়ে আসুন। আর যদি প্রতিজনের মধ্যে করেন তাহলে প্রতিজনের জন্য একটা করে নারকেল নিয়ে আসুন, শুকনো নারকেল, যেটা আপনাদের পুজোর জন্য ব্যবহার করি, তারপরে এসে ভিডিওটা দেখবেন, কাজে লাগবে। আর যদি পার্টিকুলার একটা জনের জন্য করছেন, যা যে লোকটি রোগগ্রস্ত হয়ে আছে, যা রোগ সারছে না, বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত যে কেউ হতে পারে, মেডিকেল সায়েন্স যেখানে ফেল হয়ে বসে আছে, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, তাহলে বলবো এই ক্রিয়াটি অবশ্যই করুন। বাজার থেকে একটা নারকেল নিয়ে আসুন, বা আপনারা যতজন সদস্য আছেন সবার জন্য একটা করে নারকেল নিয়ে আসুন, অবশ্যই করুন। যতজন সদস্য আছেন সবাই যদি করেন তাহলে বলবো, দেখুন প্রতিদিন আমাদের শরীরে পজিটিভ নেগেটিভ দুটো এনার্জি একসঙ্গে খেলা করে। নেগেটিভ শক্তির ভারটা যখন বেশি হয়ে পড়ে, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার যখন আমাদের কম হয়ে যায়, ইমিউনিটি পাওয়ারকে ধ্বংস করে দেয়, ঠিক তখনই আমরা শরীরে বিভিন্ন রকম রোগের সিমটম দেখতে পাই, আমরা অলস হয়ে পড়ি, বিভিন্ন দিক থেকে আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, কোনো কাজে এনার্জি লাগে না, ভয় ভয় ভাব লাগে। তাহলে যান এক্ষুনি নারকেলটি নিয়ে আসুন, এবং ঠিক রাত্রি 10টার সময় হয় রুগীকে অথবা আপনারা যতজন সদস্য আছেন সবার মাথাতে অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির বিপরীত দিকে মাথায় 9 বার ঘুরিয়ে আপনার মেন দরজা অর্থাৎ সদর দরজার কাছে এক একজন করে দাঁড় করাবেন, এবং তার সামনে একটা করে নারকেল ফাটিয়ে দেবেন। যদি পার্টিকুলার একজনের জন্য করেন, যে রুগীর জন্য করছেন, তার রুগীকে ওইখানে বোস করাবেন, চৌকাঠ অর্থাৎ সদর দরজার যে চৌকাঠ হয় সেখানে বোস করিয়ে তার মাথায় 9 বার ঘুরিয়ে তার সামনে নারকেল দিকে, বাইরের দিকে, কিন্তু ঘরের দিকে ফাটাবেন না, বাইরের দিকে সেটিকে ফাটিয়ে দেবেন। ফাটিয়ে দিয়ে একটা টুকরো নেবেন, এবং একটা টুকরো নিয়ে তাতে একটু কর্পূর দিয়ে দেবেন, কর্পূর দিয়ে কর্পূরের আগুন জ্বেলে, ঠিক যেমন ভগবানের আরতি করা হয় ঠিক তেমনি মাথা থেকে পা অব্দি 9 বার তার ঘুরিয়ে দিয়ে সেটিকে রেখে দেন কিছুক্ষণের জন্য। এইবার রুগীকে অথবা আপনারা যদি নিজেদের জন্য করছেন তাহলে আপনারাও সে একের পর এক করে যান, একজন মানে নিজে নিজে করা যাবে না, আপনারটা অন্য কেউ করে দেবে, ওনারটা আপনি করে দেবেন, ঠিক এইভাবে হয়ে যাওয়ার পর যতগুলো নারকেল হলো সবগুলোকে একত্রিত করে মনে রাখবেন, নারকেলটি ফাটানোর পর সামান্য ওই একটা চেল টুকরোতে সামান্য কর্পূর নিয়ে ঠিক আরতির মতো পা থেকে মাথা অবধি কিন্তু ঘুরিয়ে নিয়ে আবার রেখে দিতে হবে, যে নারকেলটি ফাটালেন সেই নারকেলের দ্বারাই করতে হবে কাজটি। এইবার রাতের অন্ধকারে আপনাকে যেতে হবে তিন রাস্তার কাছে অথবা চৌরাস্তার কাছে। তিন রাস্তা অথবা চৌরাস্তায় গিয়ে সেগুলিকে ফেলে সোজা বাড়ি চলে আসুন। চ্যালেঞ্জ দিলাম, গ্যারান্টি দিয়ে বললাম যে যদি মেডিসিনে আপনাদের রোগ ভালো হচ্ছিল না তাহলে দেখতেই পাবেন যে এতদিন ধরে যে রোগী হয়ে পড়েছিল সে কেমন করে সুস্থ হতে শুরু করেছে, এবং আগামী কাল থেকে তাকে শোধাবেন তার শরীর কেমন লাগছে দেখবেন, সে বলবে খুব ভালো লাগছে। হতে পারে এমন কোনো জিনিস যে তার শরীর একটা ভারী ভাব ছিল, হঠাৎ করে তার শরীর কিন্তু হালকা হয়ে যাবে। ধরুন প্রচণ্ড হাই প্রেশার ছিল, বিপি প্রচণ্ড হাই ছিল, কোনো মতে ওষুধে কাজ করছিল না,
তাহলে বিপি যদি সরে যায়, লো প্রেশারে দাঁড়িয়ে যায়, হালকা হালকা হয়ে যাবে, তখন হালকা হয়ে যাবে শরীরটা, বিভিন্নভাবে এটা কিন্তু চলে যাবে। এছাড়া আপনি কি বাড়িতে শান্তিতে নেই, আর্থিক শান্তি, পারিবারিক শান্তি, বিভিন্ন দিক থেকে শান্তির কথা বলছি, বাড়িতে কি দিন রাত কলহ লেগে আছে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, মা বাবার সাথে, বাবা মায়ের সাথে, ছেলে মেয়ের সাথে, মেয়ে ছেলের সাথে, বিভিন্নভাবে যদি আপনাদের মধ্যে ঝগড়া সারাদিনে লেগে আছে, তাহলে বলবো আজকে যে টোটকাটি বলছি আগামীকাল সেটিকে করুন। অর্থাৎ দুপুর আজকে 17 তারিখ, 17/3/2022 থেকে 18/3/2022 পর্যন্ত থাকছে আমাদের দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার মাঝে আপনাকে ক্রিয়াটি করতে হবে, কোনো বিশেষ কিছু নেই, হালকা টোটকা। শুধু পলাশ গাছ খুঁজুন, না পেলে নার্সারিতে চলে যান, নার্সারিতে নিশ্চয়ই পাবেন, পেতে পারেন। সাদা পলাশ বলেননি, অরেঞ্জ পলাশ হলেও চলবে, সাদা পলাশ হলেও চলবে, সাদা পলাশ গাছ নার্সারিতে পেয়ে যাবেন। সেই পলাশ গাছের একটা কিলক, অর্থাৎ এই যে আমরা এই যে ডালটির কথা বলছি, এই ডাল একটা যদি ভেঙে নিয়ে আসতে পারেন, বাড়ির যে কর্তা রয়েছে, অর্থাৎ বাড়ির যিনি হেড, তার আঙুলের 12 আঙুল পরিমাণ, অর্থাৎ দেখুন আমি যদি এটাকে মাপি, তাহলে এটাকে মাপবো এভাবে 4 আঙুল, এভাবে 4 আঙুল, 8 আঙুল, আর 3 4 12, এই যে 12 আঙুল পরিমাণ, এটাকে মেপে আপনি আপনার বাড়ির যে কোনো ফুলদানি হোক বা যে কোনো জায়গায় হোক এটিকে রেখে দেন। এভাবে বাড়িতে চির শান্তি বিরাজ করবে, আর্থিক শান্তি, মানসিক শান্তি, রোগ শান্তি, সব দিক থেকে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে, কখনোই আপনার বাড়িতে আর অশান্তি দেখা দেবে না। তবে বন্ধু, কোনো টোটকা একদিনে কাজ হয় না, ধীরে ধীরে সব জিনিসের উপলব্ধি আপনাকে করতে হবে। আপনি উপলব্ধি করবেন, ফিল করবেন, নিজে নিজে ফিলিংস আপনার কাছে, যদি বিশ্বাস থাকে করেই ফেলুন। আজ দুপুর 1:30 থেকে, দুপুর 1:30 থেকে শুরু হয়ে যায় দোল পূর্ণিমা, আপনার আগামীকাল থাকছে। আপনি সকাল থেকে এই ক্রিয়াটি স্নান করে করে ফেলুন। যারা যারা গ্রামে রয়েছেন তারা পলাশ গাছ নিশ্চয়ই জানেন, আর যারা শহরে রয়েছেন আপনারা নার্সারিতে চলে যান, সাদা পলাশ গাছ পেলেও চলবে, এটা আপনারা নিয়ে আসুন। এটা নিয়ে আসার পর যেভাবে বললাম সেভাবে করুন, দেখুন আপনাদের বাড়িতে শান্তি চির বিরাজমান হবে, শান্তি আপনাদের উঠোন ছাড়বে না, উঠোনে বাসা বাঁধবে। আর্থিক শান্তির থেকে শুরু করে সব শান্তি বললাম, অর্থাৎ যখন আমরা শান্তির জল নিই তখন কী বলে, বনস্পতির শান্তি, আর্থিক শান্তি, মানসিক শান্তি, রোগ শান্তি, সব শান্তি, তেমনি সব শান্তির কথা বললাম এই একটা দিন, আজ এবং কাল। তো বন্ধুরা, এই ভিডিও আজকে এই পর্যন্ত ছিল, আগামী ভিডিওতে চোখ রাখুন। আগামী 27/3/2022 তারিখে আমি আসছি কলকাতা সোদপুর পান্ডিয়াডিস চেম্বারে। আপনি কি বিভিন্ন সমস্যা নিয়ে ভোগ করছেন, আপনি কি ভাবছেন আই এম ইউর ম্যান অফ অ্যাস্ট্রোলজি, তাহলে আসুন এই মুহূর্তে এক্ষুনি বুকিং করুন, কারণ বুকিং খুবই সীমিত, 30 জন এর বেশি আমি দেখি না। তাই বুকিং করার জন্য যে ফোনের নাম্বারগুলো রয়েছে সেই ফোন নাম্বারগুলিতে আপনি ফোন করুন, এবং আমার কনসালটেশন ফিস কত জেনে তার একটা অংশ আপনি অনলাইন গুগল পে, ফোনপে, ব্যাংকে গিয়ে একটা পে করুন। কারণ মনে রাখবেন, আমি 30 জনের বেশি দেখি না, কিন্তু নাম লেখা হয় 70 জন, তারপরে শুনতে হয় কাকা মারা গেছে, দাদা মারা গেছে, যেতে পারছি না স্কুলে, অজুহাত। আর আপনার যদি প্রয়োজন আছে তাহলে আপনি নিশ্চয়ই আসতে পারবেন, অজুহাতটা বড় নয়, যখন অজুহাত বড় হয়ে যায় তখন দুটো হাত ছোট হয়ে যায়। ডান হাত বাম হাত ছাড়া আমাদের 3টে হাত আছে, একটা হচ্ছে অজুহাত, অজুহাত দেখাবেন না জীবনে কোনোদিন এগোতে পারবেন না। তো আজকে ভিডিও এ পর্যন্তই, আগামী 27/3/2022 তারিখে আমি আসছি কলকাতা সোদপুর পান্ডিয়াডিস চেম্বারে। আপনি আসছেন তো? জয় গুরু বামদেব, জয় মা তারা।